অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি এই যে সীমার এত নাম ফাটছে, এই যে পতিতা পতিতা বলছিস, আবার যখন তোর জায়গা মতন গুঁজে দেবে রড, তখন তুই আর নিতে পারবি না, বলি বাবা বা লাগছে ভীষণ, এ লাগা তো হেভি দিচ্ছে, এই যে মুখ খারাপ তুই করাস, এই যে পতিতা, আবার বলি অবশ্যই করে, ও এমন একটা সৎ উদ্দেশ্য নিয়ে কিষানুর জন্মদিনটা ফুলফিল করলো, এটা ওকে হ্যাটসঅফ দিতে হয়, সীমাকে হ্যাটসঅফ, না সারা গ্রাম সীমা 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 করছে, সেটা তোর জন্য কষ্টকর, তোর নিতে গেলে তো তোর কষ্ট হবেই না, তুই মানুষটাই তো এইরকম, লোকের ভালো সহ্য করতে পারিস না। আজকে তুই বলতো তোর বাড়িতে তোর রিলেটিভরা কেন আসে না, স্রেফ তোর ব্যবহারে, তোর মা আসে না, তোর জন্ম দিয়েছে 12 জায়গায় গিয়ে 12 মাল নিয়ে, তোর মা আসে না, কারণ তোর মায়ের অকাত তুই দেখিয়ে দিয়েছিস, খামা বলেছিস, তোর সাথে কার ভাব আছে তুই আমাকে বল, শুধু স্বার্থের জন্যে তোর স্বামীর সাথে তোর থাকতে হবে একটা ছাদের তলায়, সেটাও যদি তোর ব্যবস্থা থাকতো, স্বামীটাকে এক লাথি মারতি, সালা নবপুংসক কোনো কাজে দেয় না, নিজেই বলিস, আমাকে বলিস নি, তোর বান্ধবী ললিতাকে বলেছিস। বন্ধুরা এত কিছু যদি আমি স্টার্টিংয়ে বলে দিই তাহলে বাকিটা কী করে শুনি, ইন্ট্রোটা দিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে থার্ড ভিডিও, অবশ্যই করে দেখো ভিডিওর মধ্যে কী আছে, চলো। তোর হিংসা এখন ওই জিপ থেকে টপ টপ করে লোল পড়ছে, বুঝেই যাচ্ছে এত হিংসা। একটা শিশুর জন্মদিন সেটাকে করে দিলি বারোয়ারি, না ভুল বলিস নি, এত মানুষের ভালোবাসা তোর জন্য এটা যে সুখকর না সেটা আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি তুই হচ্ছিস ওই কোর ব্যাং, এখন প্লেনে উঠেছিস, নিজেকে সেই ধরাকে সরা মনে করে না, সেরকম মনে করছিস অ্যাকচুয়ালি, সেই জায়গায় তুই ভেবেছিলি তোর মালকিন, চালি তোর তো মালকিনগুলো এক একটা বারোয়ারি মাল, বারোয়ারি জন্মদিন তো বলবি, মানে বারোয়ারি কথাটার থেকে তুই বেরিয়ে আসতে পারছিস না, তাই না বন্ধুরা, নিজে একটা বারোয়ারি মায়ের পেটে জন্ম নিয়েছে, নিজে জলজন্ত একটা বারোয়ারি মাল, যেটা ওর পয়সা খরচা করতে হয় মানে ঠাপুর নিতে, দেখো এরম ভাষা বলতে বাধ্য হচ্ছি, একটা শিশুর তার জন্মদিনটা সুষ্ঠুভাবে হয়েছে, যেটা ও মনে প্রাণে চাইছিল কিছু একটা ঝামেলা বাঁধুক, কিছু একটা আনসান বান হোক, কিন্তু না, ওর মুখে ঝাড়টা বাড়িয়ে দিয়ে বারোয়ারি, আবার আ ইন্টারনেট আ, তোর যে কোনো বিষয় জ্ঞান নেই, বুদ্ধি নেই, উচ্চারণ তোর কতবার যে আন্ত ইন্টারনেট আ বারোয়ারি, তুই আগে পড়াশুনো করে নিবি তারপর ভিডিও করতে বসবি, একবার বলছি আ মানে আন্তর্জাতিকের আ ইন্টারন্যাশনাল আ, বল কোনটা বলতে চাইছিস, হ্যাঁ ইন্টারন্যাশনাল নাকি আন্তর্জাতিক কোনটা, তা ধরেই নিলাম কৃষাণুর জন্মদিনটা বারোয়ারি জন্মদিন, রিয়েলি না এটা তো মানতেই হবে, পৃথিবীর এক একটা দেশ থেকে ওর জন্যে গিফট এসছে, সেই না ওর মুখে হাসি ফোটানোর জন্য, এটা তো 100 বার, যা সালা মা থাকতে মা নেই, সালা ওই মায়ের থাকার থেকে না থাকাই ভালো, আর তাকে যারা সাপোর্ট করছে তাদের তো আরও না থাকাই ভালো, সালা এক একটা বারোয়ারি মাল বারোয়ারি মালকিনদের সাপোর্ট করছে, তাদের মুখে বারোয়ারি জন্মদিন, সে তো স্বাভাবিক, এটাই তো আশা করবো আমরা যে তুই জন্মদিনটাকেও ভালো মতো নিস নি, বারোয়ারি বারোয়ারি মানে মাল তুই সালা বারোয়ারি মালে জন্ম তোর, তাই না, না পুটুক করে একজনের মালেই তোর মায়ের হয়েছে, কিন্তু 12টা মাল তোর মাকে ঢেসুম ঢাম দেওয়ার পর তোর জন্ম হয়েছে, মানে তোর মাও বলতে পারবে না সালা কার ইয়েতে তোর পুটুক হয়েছে, মুখ খারাপ করার, যার জন্যই আমি মুখ খারাপ করতে বাধ্য, একটা শিশু যার মা থেকেও নেই তার মায়ের শরীরে এত চির বিরানি, সেই বিষয়ে তোর কোনো বক্তব্য নেই, কারণ তুই তো তোর বাড়িতে এইরকম দেখেই বড় হয়েছিস, যার জন্য তোর কাছে এইগুলো খুব স্বাভাবিক লাগে, মানে বারোয়ারি মালগুলো তোর স্বাভাবিক লাগে, আর স্বাভাবিক মালগুলোর পিছনে বারোয়ারি মাল যুগ করে দিস, সামনে পিছনে সব, মানে বারোয়ারি থেকে তুই বেরিয়ে আসতে পারিস না, এটা স্বাভাবিক, শোন আরেকটু এই যে তোর নিঃশ্বাস বেরিয়ে আসছে যেটাকে আমরা দীর্ঘ নিঃশ্বাস বলি, এই আরও পড়বে, এরপরে কিষানুর শিক্ষা আরম্ভ হবে, কিষানুর ভবিষ্যৎ, কিষানুর বেড়ে ওঠা, হায়ার এডুকেশান সমস্তটাই এই এনআরআইরা দেবে, তখন পুরো অবস্থা কী হবে বল দেখিনি, তখনও কি তুই বলে তখনও তুই কি ওই পেট ফুলানোর কাজেই ব্যস্ত থাকবি, কিষাণু বড় হবে তুই ছোট হবি, তাই না, তা 33, 34, 25 নারীকে বরের জন্মদিনে বর বড় হয়ে যাচ্ছে, বরবার হচ্ছে, মানে বর বরবার 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 বারোয়ারি বরবার 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 হচ্ছে, এই কি আর বারোয়ারি বেরিয়ে গেল, আসলে তোর তোর সংস্পর্শে এসছি না তোর ভিডিও দেখি, জন্মদিনও বারোয়ারি না, ঠিক বলেছিস, যার মা বারোয়ারি মাল হতে গেছে তার সন্তানদের তো বারোয়ারি জন্মদিন হবেই, মানে 12 জনের অনুদানে জন্মদিন কি, তাই না, তা আমি তোর কাছে কিছু প্রশ্ন রাখবো, উত্তর দিবি তো পারবি না, কারণ তোর কাছে উত্তর আছে, তুই দিতে সক্ষম না, তুই কিছুদিন আগে বলি এ আমার বনে 10,000 টাকার ওই মলে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে নিজে মানে তোর বর দাঁড়ায় আর কি দাঁড়ায় সেসব কিন্তু আমি বলিনি, আমি খুব ভদ্র, সেই 10,000-এ তোর জল গরম হয় না, কিছুদিন পর বলি আমার জলও গরম হচ্ছে এখন, তার মধ্যে তেলাপিয়া মাছ দিচ্ছি রান্নাও হয়ে যাচ্ছে, আবার চা পাতা দিচ্ছি চাও হয়ে যাচ্ছে, এরম বলি বরের 10,000 টাকায় জল গরম হয় না, কিছুদিন পর দেখলি এরে বাবা আমার রোজগার তো এদের নৌকোদর্পণে চলে আসবে, আমার রোজগারে আমি কী কাটছিস, দুধের সর চাল না, হ্যাঁ জিরাগাটি বলে ফেলেছি ভুল করে, দুধের সর চাল খাচ্ছিস যেটা বাপের জন্মেই দেখে আসিসনি, তারপরে কী করছিস, তোর টাকায়
তোর যা অকাত, তোর যা অকাত, মানে তেলাপিয়া মাছের মধ্যে আটকে থাকি সেই জায়গা দিয়ে তোর কিসে করে তোর হিলি দিলি যাওয়া দরকার বল, ট্রেনে করে, দুরন্ত এক্সপ্রেস এইসবই তো না? তোর প্রচুর রোজগার, তুই যাচ্ছিস প্লেনে, এইবারও ফিরেছিস প্লেনে। তখন তোর মনে হলো মানুষ তো আমাকে আঙুল ওঠাবে, কারণ প্রত্যেকটা বারোয়ারি মাল ঘেঁটে আমি পয়সা রোজগার করেছি, সেই জন্যেই আমি প্লেনে করে যেতে পারি। পটাস করে পাল্টি খেয়ে বারোয়ারি কথা বলতে আরম্ভ করলি, আজকে আমার কথার মধ্যে বারোয়ারিটা পাবেন। তখনও বললো আমার বর আমাকে খাওয়ায়, আমার সাথে আমার পোষ্যকেও খাওয়ায়, যার জলই গরম হতো না। মানুষরা পয়েন্ট টু বি নোটেড, ভালো করে আমার কথাটা আপনারা শুনবেন। প্রথমে বললো জল গরম হয় না, তারপরে জল গরমের সাথে তেলাপিয়া মা চা পাতা দিয়ে চা হয়ে যাচ্ছে, তারপর ও আর ওর পোষ্যকেও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কিরে বারোয়ারি মিথ্যাবাদী, সবাই আমরা জানি তোর বরের পয়সায় জল গরম হয় না, বুঝলি? তোর বরের কুত্তাগিরিতেই বোঝা যায় যে যা রোজগার করে তাতে জল গরম হয় না। ছোটো করছি না কোনো কাজকে, তুই মানুষকে ছোটো করিস বলে আজকে এইভাবে তোকে ছোটো করে আমার ভিডিও। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি ওর কোথায় গিয়ে ওই মানে চোখ জিভ লক লক করে আর আটকে যায় বলুন তো? কোনো মানুষকে অন্য মানুষরা ভালোবেসে গিফট টাকা প্রচুর কিছু দিলে ও আর থাকতে পারে না। জন্মদিন মিটে গেছে, সমস্ত কিছু মিটে গেছে। হ্যাঁ সন্দীপ কেন, আমি বলছি আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হবেন না, এইটার সাথে আপনারাও খুব পরিচিত। কোনো জায়গায় ফুল টাকা পেমেন্ট করতে নেই। এই যে আজকে আমার মিষ্টি দেখলে গা ঘিনঘিন করে বন্ধুরা, ছোটো একটা উদাহরণ দিচ্ছি। আমাদের উপরে তন্ময় আছে, আমাকে দিদি ডাকে, খুব বিয়ে হলো, ও মিষ্টির দোকানে রাজভোগ অর্ডার করেছে, দুরকম মিষ্টি করেছিল, একটা ওর বউবাজার দিয়ে এসছে আর একটা আমার সামনাসামনি মিষ্টির দোকান দিয়ে। ফুল পেমেন্ট করে রাজভোগ নিয়ে চলে এসছে, এইবার তো সে রাজভোগ তিন বেঁচে গেছে, তিনটে টিন। ও চারতলা থেকে, আমি গ্রাউন্ড ফ্লোরে, আমার নেয়নি, রিটার্ন নেয়নি, বলছে না রিটার্ন হবে না। আজকে যদি ও হাফ পয়সা দিত নিতে বাধ্য, এরকম কন্ডিশন করে আসতো যে আমার লাগলে আমি আবার নিয়ে যাবো, তাহলে কিন্তু ও তো ফুল পেমেন্ট করে দিয়ে নিয়ে এসছে আর রিটার্ন নেয়নি। এছাড়া যা যা আমার কর্তার কথা শুনেছে সেখানে কিন্তু ওর কোনো লস হয়নি, প্রত্যেক জায়গা অ্যাডভান্স করে এসছে। সে কোণে সাজাতে এসছে তাকেও, স্টিল ফটোগ্রাফি করেছে তাকেও, ভিডিও করেছে তাকেও, প্রত্যেকটা হাফ হাফ টাচে রেখেছে যে পরে ফুল পেমেন্ট করবো। যে ডিজিটাল যেই এখন অ্যালবামগুলো হয়েছে, সমস্ত ফটো দেড় মাস পরে দিয়েছে, তারপরে সে কিন্তু পেমেন্ট করেছে। এটাই নিয়ম, এটাই নিয়ম। একটা বড় কাজ করতে গেলে আমি সব ফুল পেমেন্ট করবো, হ্যাঁ তারপরে আমি লসে রান করবো, সেটা হয় না। আসলে জানি না, এর বিয়ে হয়েছেও বারোয়ারি ভাবে, জানেন তো, বারোয়ারির চারা তুলে যেইগুলো দেখেছে সেগুলো অন্য মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে। একটা শিশুর জন্মদিন, তার মা ধুনুচি নাচ নাচছে, কোমর দুলিয়ে সব দুলিয়ে, বুঝলেন তো, কিন্তু ছেলেকে উইশ করতে পারে না, তাকে সাপোর্ট করছে একটা বারোয়ারি মাল, সে বারোয়ারির থেকে বেরিয়ে যেতে পারে না। এটা তো অন্যায় ভাবনা আমাদের, যে ও বারোয়ারিটা ইউজ করেছে একটা শিশুর জন্মদিনে অনেক বিচক্ষণতার সাথে, সেটা আপনারা চিন্তা করবেন। মা একটা বারোয়ারি মাল ছিল, মা জন্ম দিয়েছে বারোয়ারি, মানে বারোটা মানুষের সংস্পর্শে এসে একটা বারোয়ারি মালের জন্ম দিয়েছে, সে তো বারোয়ারির থেকেই বেরোতে পারবে না বন্ধুরা। এরপর যখন ও দেখবে যে এই কিষাণুর দায়িত্ব নিয়েছে এনআরআইরা, তখন ওর কী হবে বলুন তো? তখন এর কী অবস্থা হবে, এই মালটার, এই বারোয়ারি মালটার কী অবস্থা হবে? যেটা বলছিলাম, তোর অকাত হচ্ছে ট্রেনে করে যাওয়া, তুই প্লেনে করে যাচ্ছিস, কেন যাচ্ছিস? কারণ তোর রোজগারটা এই বারোয়ারি মালগুলোর, বারোয়ারির জায়গাগুলো চেটে চেটে রোজগার, যার জন্যে তুই যতই প্লেনে করে যাস তোর কাজে আসবে না ব্যাপারটা, বুঝেছিস তো? অ্যাকচুয়ালি কোন কাজে যাচ্ছিস তুইও ভালো জানিস, আর আমরা তো জানি। হ্যাঁ, ওই যে বলেছে না পিছনে পর্দা টানা, ভেতরে কাস্টমার থাকে, ও না পেশেন্ট থাকে, পেশেন্ট। এই ভিডিও হয়ে যায় তোর, পটাশ করে বার করে, পটাশ করে বারবার গিরি করতে আরম্ভ করে দিস। দেখ তুই মুখ খোলাচ্ছিস তাই আমার মুখ খুলছে, একটা শিশুর জন্মদিনটা সুষ্ঠু মতন হয়েছে তুই মানতে পারছিস না, তুই চোর ডাকাত ওখানে ঢুকিয়ে দিবি। এবার আমি বলি বন্ধুরা, এই যে মন্দিরার বিষয়টা যখন গেল, তখন গ্রুপকে কেন বলে গেল না জানেন? কেন বলে গেল না আজকে বলি, কারণ ও জানে গ্রুপকে বললে ভাগ দিতে হবে, ভাগ মানে মানে বলতে হবে আর যে এই এই ঘটনা, এখানে রাহুল বলে আর একটা থার্ড পার্টির ইয়ে রয়েছে, ইনভলভমেন্ট রয়েছে। তখন নয় ওকে তাড়িয়ে দেবে, লাথি মেরে যা সারা তুই একাই কর, আর যদি রাজি হয়ে যেত, হ্যাঁ ঠিক আছে আমরাও ঠিক আছে একসাথে ভিডিও করবো, তাহলে কী হতো? ও করছে, ওর গ্রুপের সবাই করছে, ওর তো ভাগে কম হয়ে যেত। তাই একা সমস্ত বারোয়ারি মালের ভাগ একা নিতে গেছিলো মন্দিরার, বুঝেছো? যার জন্যই তো ও ব্যাপারগুলো বোঝে যে বারোয়ারি মাল ভাগাভাগি হয় চোর ডাকাতের মধ্যে। ও সারা চোর ডাকাত সবার মালও লুটে লুটে খেয়েছে মন্দিরার ক্ষেত্রে, বুঝেছেন তো বন্ধুরা? আবার ফুটক করে গামলা মুখিয়ে এসে ফুটক করে পরকিয়া করছে, বাবলে বাবলে কেন হেবি খাবো। কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরার ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারকে বিক্রি করার সুযোগও পেয়েছে, সুযোগও নিয়েছে, আবার ওকে সুযোগও দিয়ে দিয়েছিল, করো বিক্রি আমার মাকে, আমার বাবাকে, আমার ননদকেও। এখানে সেটা আর হয়নি, এখানে বহুত বিচক্ষণ মাল, বয়স কম হলে কী হবে, তাহলে সাত ঘাটের বারোটা ঘাটের জল, সরি বারোটা ঘাটের জলকে এসে বারোয়ারি মালটা সন্দীপের গলায় ওর বাবা মা খুব সূক্ষ্মভাবে বেঁধে দিয়ে চলে গেছিলো। বেঁধেছিলো না, আমার মেয়ে অন্য জায়গায় কী মারিয়ে এসছে, এ করুক, ষোলো কলা জানে বলে না মেয়েরা, মেয়েরা কিন্তু ষোলো কলা জানে। সেই ষোলো কলা দিয়ে ওই পাঁচ দিন বিয়ের আগে থেকে
প্রচুর বড় ভার্জিন, সেটা সন্দীপকে বুঝিয়ে গেছে। এই বারোয়ারি মালটা মানে গামলাম কি, আমি বারোয়ারি আজকে বলবো যতক্ষণ পারি। তাহলে এ ভালো জানে চোর ডাকাতরা ভাগাভাগি করে নিয়েছে কি নেয়নি, কারণ ও একা পুরো আত্মসাত করেছিল মন্দিরার ব্যাপারটা। বলেছিল বলেছিল গ্রুপ থেকে কি থার্ড পার্টি আছে, না না স্বামীর সাথে বনে আনা হচ্ছে না। তখন ওরা বলছে তাহলে করো। তারপর দেখলো থার্ড পার্টি সালা ছুঁচ হয়ে ঢুকে ভেতরে একদম ভেতরে চলে গেছে বারোয়ারি গিরি করতে। সেইটা পরে বিক্রি করে করে খেয়েছে, যখন ওকে মন্দিরা আর বিশ্বাস করছিল না। বুঝলি কিরে দেব ভাই, এটা কখন তোকে বলতে বললাম? ও বলে হ্যাঁ আমি একটু দায়িত্ব নিয়ে বলে ফেলেছি, তুই আমাকে মাফ কর। ওর সাথে রাহুলে যেই অলিখিত অবৈধ যে ফুলশয্যা হয়েছে সেটাও বিক্রি করেছে। তাহলে একটা বারোয়ারি মালকে বারোয়ারি মাল পাহারা দিতে বলেছে, যে তুমি বারোয়ারি জিনিসটা পাহারা দাও। বারোয়ারি মাল কী বলেছে, সব সারা ব্যাগে ঢুকিয়ে বাড়ি চলে এসেছে। তাহলে এ তো চোর ডাকাতদের জিনিসগুলো ভালো বুঝবে। শুনুন এই যে সন্দীপ কেন দেয়নি, ও বলেছে দরকার নেই তো। তাহলে তো আরও আত্মসাত, যদি ওর আত্মসাত করার ইচ্ছা থাকতো ও কিচ্ছু জানাতো না। দায়িত্ব নিয়ে সীমা প্রত্যেকজনের নাম করে তাদের বলেছে, তারা যেন অন ক্যামেরা, তারা কিন্তু বলেছে আমাদের নাম কিন্তু বলবে না আমরা যে পাঠাচ্ছি। তাহলে কতটা সৎ উদ্দেশ্য তাদের, তারা জানেই না ওয়াইটিতে একটা বারোয়ারি মাল এই জিনিসের উপর বারোয়ারিভাবে দৃষ্টিপাত করে রয়েছে, কিন্তু কিছু করতে পারছে না। এটাই হচ্ছে কথা, তোর অ্যাকাউন্টে কত আছে দেখাবে, তোরকে বলে না তোমার তুমি টাকা জমাও। তুই যা বারো ভাতারি করে নোংরামি করে পয়সা জমাচ্ছি, সেই পয়সা তোর ভোগে লাগবে না। যে মাল তেলাপিয়া থেকে অন্য কোথাও যেতে পারে না, তার কাছে খাসি মাংস ইলিশ মাছ তো দৃষ্টি অরে চক্ষুশুল হবেই, তাও স্পন্সর করেছে। খাসি মাংসটা সারা বসে বলে দিলি 3 কেজি, মানে কতটা হারামি তুই বল বারো ভাতারি। তুই খাসির মাংস দিয়েছে সীমা, ইলিশ মাছ দিয়েছে ব্যারাকপুর থেকে, যে কেকটা দিয়েছে সেই নীলাঞ্জন বলে এক ভদ্রলোক বা বাচ্চা করে ছেলে, বলছে সন্দীপ আমার বয়সী হবে। তাহলে তারা যদি এই তোর ভিডিও দেখে তারা তোকে মানে করুণা করে 2-4 টাকা দেবে, যে বাবা তুই অন্তত তোর বারোয়ারি মুখটা বন্ধ কর, এরকম নোংরামোটা করিস না। এটা শিশুর জন্মদিনকে তুই মানে বলতেই পারছিস না, আন্তর্জাতিক বলবি না ইন্টারন্যাশনাল বলবি, আন্তর্জাতিকই বলি, ইন্টারন্যাশনাল একটা ইংলিশ শব্দ, তার সাথে জন্মদিনটা হয় না, ইন্টারন্যাশনাল বাদ দে বল, আর নাহলে কী বলবি আন্তর্জাতিক জন্মদিন, কোনটা বলেছিস? হ্যাঁ ইংলিশ বেঙ্গলি মিশিয়ে উচ্চশিক্ষিত তো, হেবি বড়ো বংশ, বারো ভাতারি বংশের মেয়ে তুই, তো বারো ভাতারি গিরিটা তো তুই ভালো বলতে পারবি। যেটা বলছিলাম প্রত্যেকটা NRI প্রত্যেকটা আমাদের দেশ থেকেও যারা গিফট দিয়েছে, যা দিয়েছে সীমার অ্যাকাউন্টে বা সীমার গুগল পে বলো যাই পে বলো তাতে দিয়েছে, তারাও জানে। আর সীমাও ঠিক বুঝিয়ে দিয়েছে সন্দীপকে, এখানে কোনো গলতি নেই, ও বোঝাচ্ছে। মানে কত বড় আকাট, বারোয়ারি আকাট, এমনি আকাট না, বারোয়ারি কথাটা আগে পরে থাকবেই আছে শালা, কত বড় আকাট। আমার হাজব্যান্ড কাশ্মীর ট্যুরে গিয়েছিল এক গ্রুপের সাথে, ATM কার্ডটা ছিল তার কাছে আর কিছু টাকা ছিল, সে জানে যে আমি টাকা ক্যারি করবো কেন, ATM আছে। তেমনি সন্দীপ 10,000, 9,000, 5,000 এরামই তো তুলবে, ATM আছে তো এই কারণে যে আমি মজুদ করে টাকা কেন ঘরে রাখবো, আসলে উনি অন্ধকারে রয়েছে। কুশিক্ষা, বারোয়ারি কুশিক্ষা, এই যে বিএড মারায় কোন বিষয়ে জ্ঞান আমাকে বলুন, কিন্তু দেখুন বারোয়ারি বিষয়ে সারা বারোয়ারি জ্ঞানে ভর্তি, একদম টইটুম্বর রসে ভরার রসের জেলেনি, আমি রসের জেলেনি, তাই তো আমার মন কেড়েছ ও গোধরণী আমার স্বাদের ঘরণি। আমরা তখন ছোট্ট, এই গানটা একটু বিষয় বলিনি, তখন রেডিওতে যাত্রাপালার কিছু কিছু অংশ শোনানো হতো, সেই সময় নাট্য কোম্পানির এই গানটা সেই সময় নাটকের একটা গান। দেখুন ছোট্টবেলাকার কী মাথা আমার বাবা। যাই হোক যেটা বলছিলাম, তাহলে এই বারোয়ারি মালটা কিছুতেই জ্ঞান নেই, ATMটা কেন, আমি যদি টাকা মজুদ করে ঘরে রাখি বা ক্যারি করি আমি তুলবো এ করবো। ওর মলের মধ্যে ওর তোর বর যেই মলে কাজ করে সেই মলেই সন্দীপের বাড়ি, ধরেই নেই কোন সময় কী দরকার হবে তোর বরকে, তোর বরেরই প্যান ধরে টানলো এইরকম আর কি। তাহলে ওইটা বলতে চাইনি, বলেছে আমার গ্রামের মধ্যেই সমস্ত কিছু পাবে, বাজার কত দূর ও তো দেখায়, দেখিস না হ্যাঁ এই জায়গাতে তোর বারোয়ারি বলতে হবে, এইগুলো আনদেখা করিস। তুই তোর মালকিন বারো ভাতারি, যেটা বারোয়ারি মাল, যেটা বারো ভাতারি না বারোয়ারি মালটা যে ধুনচি নাচে নাচে সেখানে তোর কোনো বক্তব্য নেই, এই যে শাখা সিঁদুর উইথ পলা বক্তব্য নেই? হ্যাঁ তুই তো সিঁদুর বিভ্রাট, শাখা পলা বিভ্রাট, বিশাল একটা বিভ্রাট নিবে, মালটাই তুই বিভ্রাট, তোর মা বলতেই পারবে না কোন মালে তোর জন্ম, কারণ বারোটা এসছে গেছে এসছে গেছে, তোর তো একটা হিংসা হবেই, এটা তো স্বাভাবিক বন্ধুরা। সে শিশু ও বলেছি না, গুঁড়ো থেকে বুড়ো, MSLদের গুঁড়োগুলোকেও ছাড়িনি, পার্থিব, কোয়েল, আয়ুস্মিতা, বুঝলেন? তাহলে ও কিষানুকে ছেড়ে কথা বলবে, আপনারা কেন ভাববেন, আমি কেন ভাববো? একটা বারোয়ারি মাল যার বারোয়ারি কাজের দ্বারা মায়ের পেট দিয়ে বারোয়ারিভাবে যার জন্ম, সে বারোয়ারি থেকে বেরোবে না, এটা তো স্বাভাবিক। এরপরে ও কী করবে বলুন তো বন্ধুরা, যখন এক একটা NRI জানেন তো, NRIরা দায়িত্বই নিয়ে নেয় যে এরকম একটা শিশু যার মা থেকেও নেই, যার মায়ের শরীরের জ্বালা, বড় জ্বালা, একজন কমেন্ট করেছে তুমি কিন্তু ভুল করছো, এই জ্বালা বেশি দিন থাকবে না, তখন তুমি কী করবে? যার বাপের বাড়িতেই যাকে গ্রহণ করেনি, শ্বশুরবাড়ির কথা ছাড়ুন, বাপের বাড়িতে যাকে জায়গা দেয়নি তার করুণ পরিণতি না,
তার করুণ বারোয়ারি পরিণতি। কি বলবো বলুন তো, তুই এই যে বারো হাতারি গামলামুখী যে তোকে খবরাখবর দেয় না, সূত্র দেয় না, ক্লু দেয় না, ভালো বোঝা যায়। এই যে তুই এমনভাবে একটা, হ্যাঁ সন্দীপের মায়ের অ্যাকাউন্টে কত টাকা, আগে তোর অ্যাকাউন্টের টাকা বল, আমি যেটা এখানে বলবো না, আপনারা না একদম হিম হয়ে যাবেন, ঠান্ডায় হিম হয়ে যায়, কিন্তু না বলা যাবে না, আমি বলে দিতাম ওর অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটা সবই আপনারা জানতে পারবেন। কয়েকদিন ধৈর্য ধরুন, কেন এই কথাটা বললাম অবশ্যই করে এর পিছনে কারণ এবং যুক্তি আছে, সময় এলে বলবো কেন আমি এইটা বলেছিলাম, আপনারা থ হয়ে যাবেন, কেউ হ হয়ে যাবেন, হ্যাঁ আর ও শুনলে ও পুরো বারবার মাল হয়ে যাবে। আমি বলতে চাইছি, ও বলছে একটা লালিপপ দিলে ওর মুখে হাসি আসতো, তাই তোর ওই তেলাপিয়া মাছের মতন, যে ওর থেকে আর উঠে আসতে পারছিস না, কিন্তু ব্যাংক ব্যালেন্স তোর প্রচুর, তোর ব্যাংক ব্যালেন্স প্রচুর, আবার বলে যাচ্ছি, এত নোংরামি করে রোজগার করেছিস, সেই রোজগারের টাকা তুই ভালো কাজে লাগাতে পারছিস না, পারবিও না, ভবিষ্যতে তো পারবি না, কারণ তুইও জানিস, তুই জানিস তোর অপূর্ণ শূন্যস্থানটা কোনো দিন ফুলফিল হবে না, এটা এক ধরনের ভিক্ষাবৃত্তি করে ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে যাচ্ছিস। একটা ফোঁটা আমি বন্ধুরা মিথ্যে কথা বলছি না, এই বারোয়ারি মালটা জানে তার ব্যাংক ব্যালেন্সে কত টাকা, এটা বলছিলাম। আর তুই মেজো বোনের বাড়ি গেছিস, কী নিয়ে গেছিস, পাঁচশো টাকার একটা শাড়ি নিয়ে গেছিস, যেখানে তোর পাঁচ হাজার টাকার একটা শাড়ি, তোর কাছে পাঁচ হাজারটা নগণ্য বন্ধুরা। এই যে তেলাপিয়া খায় না অবশ্যই করে, সন্দীপ ভীষণ মিতব্যয়ী, ভীষণ মিতব্যয়ী, ওকে মানুষ টাকা দিলে সেটাকে ও বাড়াবে, ডবল করার ক্ষমতাও রাখে, এতটা বিচক্ষণ বুদ্ধি রাখে যে না এনারাই টাকা দিচ্ছে দু হাতে উড়াচ্ছে, একদম না। ছেলের জন্মদিন সে বলেইছিল মানুষের রিকোয়েস্টে, সে বলেছিল না এখন যার মনের অবস্থা, মনের অবস্থা তার মায়ের দেখেছেন, হ্যাঁ সব কিছু নাচিয়ে নাচিয়ে নাচ করছে, ধুনুচি নাচ, কিন্তু ছেলের জন্মদিন তার মনে নেই, কিন্তু ওর এই নোংরা জায়গা যারা ঘাটছে তাদের কমিউনিটিতে দিতে সে ভুলছে না। তাহলে বুঝুন কতটা বারোয়ারি মালেরা যে ওই বারোয়ারি মালটাকে সাপোর্ট করছে, আর বারোয়ারি মালটা বারোয়ারি কমিউনিটিতে দিচ্ছে। আর আমি বেজন্মা কোথাকার একটা শিশু, তোমার দৃষ্টি দিয়ে পড়ে রয়েছে, আর মাংস মাছ সবার জন্যে না, চিকেন তুই খাস, অত মানুষকে মাটন খাওয়াবে জানিস, মাটনের কত দাম আমাদের এখানে, তো 850 দেয় দারুণ রেওয়াজি মাংস, যেটা আমরা খাই জানিস তো, আমরা রেওয়াজি ছাড়া খাই না, বয়স হচ্ছে তো কী হচ্ছে, রেওয়াজি খাবো, সে দু পিস খাবো রেওয়াজি খাবো, যেটা বলছিলাম বন্ধুরা, ইলিশ আর মাটন নিজেদের জন্য হয়েছে, আজকে না দেখলে তুই জানতে পারতিস না, আর দেখিয়েছে ওদের সততা আছে বলে, যেটা তোর মধ্যে নেই, তুই তোর ব্যাংক ব্যালেন্স বলিস তো, চল বলে দেখিস তো তোর ব্যাংক ব্যালেন্সের কথা, বলতে পারবি না, এটা স্বাভাবিক বন্ধুরা, ওরা ও বলতে পারবে না, যেটা বলছিলাম। তাহলে একটা শিশুর জন্মদিন ওর কাছে কীরকম মানে হিংসার কারণ না, কন্টেন্ট হয়ে গেল তাই। কিন্তু তুই থাম্বনেলে কী দিয়েছিস, বেহুশ হয়ে গেছে, হ্যাঁ বেহুশ হয়ে গেছে, তুই গিয়েছিলি, হ্যাঁ তোর ছোটো বোনটার খবরাখবর সম্বন্ধ করতে গেছিলি সন্দীপের সাথে, দেখিস বাবা, তাহলে কিন্তু গামলামকে এক লাথি মেরে তোকে বারো হাতারি থেকে তেরো হাতারিতে নামিয়ে দেবে, বারোয়ারি মাল থেকে। একটা শিশু তাকে নিয়ে বসেছিস, কোথায় কি পয়সা দেবে তুই বলবি, সেটা তুই হচ্ছিস একটা কুলক্ষণা অপয়া অলক্ষী, তোকে কে দেবে হিসাব বল, তোকে কেন দেবে হিসাব সন্দীপ, আর আমি বারোয়ারি মাল ও পষে গেছে একটা শিশুকে নিয়ে, চল ফোট এইটুকানি দিলাম, তোর হিসেবগুলো দিস, তোর ব্যাংক ব্যালেন্স জানা, তুই তো সেকেন্ডে সেকেন্ডে পাল্টি খাস, বলি বরের মলের টাকা দিয়ে আমার জল গরম হয় না, তারপর বলি জল গরম হয় তার সাথে এইসবও হয়, মানে তেলাপিয়া মাছও রান্না হয়, চা পাতা দিয়ে চাও হয়ে যায়, আবার আমার সাথে আমার পোষ্যকেও পোষে, চিন্তা করুন বন্ধুরা কতটা হারামি। তারপরে কি বলছে, যে ওর বর বলেছে আমি চালাবো, 10,000 দিয়ে সব চালাবে, আর তোমার টাকা জমুক, তাহলে তোর টাকা তো জমছে, তাহলে ব্যাংক ব্যালেন্সটা বলিস কত, এই যে বারোয়ারি জিনিস ঘেটে তোর টাকা কত জমেছে, যে টাকা কোনো কাজে লাগবে না, লাগছে না, এটা যদি সৎপথে করতিস, নিরপেক্ষতা বজায় রেখে করতিস, যেটা সত্যি সেটা বলতিস, তাহলে তুই এতদিনে নিয়ে ঘরে ঢুকতিস, চল ফোট এইটুখানি দিলাম, যদি পারি বন্ধুরা আবার আসবো রাত্রে, টাটা।